শোন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে, দেখিস না চিকনু চামেলি না খেয়ে কেমন হয়েছে। জোরে বাতাস বলে এরে খুঁজে পাওয়া যাবে না। এই এই কি বললেন আপনি? আমি চিকনি চামেলি? এই আপনার সাহস তো কম না, আমাকে চিকনা বললেন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের পছন্দের ভয়েস আর্টিস্টের কণ্ঠে একেবারে এ টু জেড সকল পর্ব একসাথে নিয়ে আসলাম। যদিও এই গল্পের হিরো একটু লেট করে বের হবে, তবে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই। চায়ের পাতিল থেকে গরম ফুটানো চাটা সিয়াম ভাই যখন আমার হাতের উপর ঢেলে দিল, আমার মনে হলো আমার চারদিক অন্ধকার হয়ে আসছে, এত জ্বালা করছে। যখন আমি চিৎকার দিতে যাব, তখন সিয়াম ভাই আমার মুখটা চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য ছটফট করছি আমি। তখন সেই হাতেই সিয়াম ভাই আমার হলুদের গুঁড়া আর লবণ ঢালতে লাগলেন। হাতে কি পরিমাণ জ্বলছে আমি চিৎকার দিয়েও কান্না করতে পারছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারলাম, তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাইরে থেকে দরজাটা আটকে বেরিয়ে গেলেন, যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সায়ুকে দেখছি না কেন? ফুপির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? পানি নেই আমার ঘরে আয়না, আমি পানি আনতে যাচ্ছি। আর দেখো তোমার সায়ু কোথায় চলে গেছে, কে জানে? আয়ানা সিয়ামের কথা বিশ্বাস করলো কি না তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। সিয়াম আয়ানাকে তার সাথে নিয়ে তার মায়ের রুমে গেল। আম্মু বলছে যেতে, গল্প শোনাবে আজ আমাকে। সিয়াম আয়ানাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল, যাতে সে সায়রার খোঁজ না নিতে পারে। ওইদিকে আয়ানার জ্ঞান ফিরল, হাতের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে, কিন্তু সে পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে গেছে। সায়রার রুমে অ্যাটাচড বাথরুমও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগের মধ্যে বোতলে পানি পেল, হাত ধুতে গিয়ে পানি লাগলে আরও চলে উঠল। বাম হাতের ওপর পিঠের চামড়া ঝলসে গেছে। নিজের এই করুণ পরিস্থিতি দেখে আজ নিজের উপর কান্না পাচ্ছে তার, অনেক যন্ত্রণা হচ্ছে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়ে, আর সকালের কথা মনে করতে লাগলো সে। সকালে মাছটা একটু পড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে কড়াইয়ের উপর থেকে গরম খুরচুনটা আমার পিঠের উপর চেপে ধরে, পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না, বলেই ওনার পাশবিক নির্যাতন আরো বেড়ে যাবে। কান্নামাখা কণ্ঠে বলে সায়রা, আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল হয় কিভাবে, মন কই থাকে তোর? হ্যাঁ, আজকে তোর ভাই আসবে জানিস না তুই? ওর প্রিয় মাছ এটা কিভাবে পড়ে? খালার ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠি আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে, এই লোক আসা মানে আমার উপর দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাইয়া কেন জানি না আমাকে পছন্দ করে না, আমার ইচ্ছে করে, আমার ইচ্ছে করে এমন হয় নাই খালা, আমি আসলে একটু অন্যমনস্ক হওয়াতে এমনটা হয়েছে, আর হবে না খালা। অন্যমনস্ক কেন হবি তুই, মন কোন নাগরের কাছে রেখে এসেছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী, কেউ বলতেও পারবে না খালা শুধু আমার বেলায় এমন, আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে, সেই থেকে আজ অবধি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি। খালা এবার নিজে গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন, আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল, আমার সব কষ্টের ভাগ তিনি নেবেন, কোথায় আছে? মানুষ বড়ই বিচিত্র, কেউ কি পারে কারো কথা রাখতে? উনি হয়তো এত বছর আমাকে ভুলেই গেছে, আর আমার দেওয়া কথা মনে রাখবে সে? ছোটবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনো দিবা স্বপ্ন দেখি, নিজের উপর তাচ্ছিল্যের হাসি আসে আমার। দুপুর গড়িয়ে বিকেল হলো, সিয়াম ভাই হয়তো এসেছেন, খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পিছিয়ে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরল, এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করে না, তোমাকে অনেক পচা দেখাবে জানো, চুপ চুপ জানো, তোমার জন্য আমিও সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক খুশি দেখাচ্ছে, এত খুশি আগে কখনো দেখি নাই। কি সারপ্রাইজ বাবা, এতদিন পরে তোকে দেখলাম, একটু কান্নাও করতে দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা অদ্ভুত ভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে, আর মেয়েটাও খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো ফুপি তুমি? আলহামদুলিল্লাহ আয়না মামুনি, তুই কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না তোকে।
তুই যে আসবি সিয়াম আমাকে বলেইনি। তা বাড়ির বাকি সবাই কেমন আছে? আরে আবার কান্না করতেছো তুমি ফুপি, আমি আসছি না, দেখবে আবার সবাই আসবে, দেখো সব ঠিক হয়ে যাবে, আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবা। খালামণি এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেললো আর তাদের বাড়ির ভেতরে যেতে বললো। আমি চিনতেই পারছি না উনি কে, অথচ খালাকে ফুপি ডাকছে। সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হনহন করে ভেতরে চলে গেল। আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের কথা মনে পড়ে রাগ হয়ে যায়। মিটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। সায়রা তোমার নাম, আই অ্যাম রাইট? হ্যাঁ আমার নাম সায়রা, আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আয়ানা, আমার কথা কি তোমার মনে নাই সায়রা? সরি আপু, মনে ছিল না, কিন্তু এতগুলো বছর পর দেখেছি তো, তাই চিনা যায়নি। আর সেই কোন ছোটবেলায় দেখেছি তাও স্পষ্ট মনে নেই আমার। থাক সমস্যা নাই, এখন আমি আসছি, সব মনে করিয়ে দিব, চলো এবার। আয়ানা আপুর ব্যবহার খুবই অমায়িক। এ বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভেতরে গেলাম। আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত তখন 8টা বাজে, আপু গেল তার রুমে দরকারি কাজে আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানানো শেষ করে প্রায় শেষ পাতিলে চা বলকাচ্ছে, তখনই রান্নাঘরে প্রবেশ করে সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশ অন্ধকার রুমে, কোনো আলো নেই। আমার মনে হচ্ছে এতটা যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমায় নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমি হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম, তাকিয়ে দেখি আয়ানাপু রুমের লাইট চালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুটে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি আর চোখ খুলে রাখতে পারছিলাম না। আয়ানাপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন, কি বুঝলেন জানি না। ফুপি সিয়াম কোথায়, তোমরা তাড়াতাড়ি আসো। আয়ানার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলেন। আয়ানাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে, ওইভাবে এখানে শুয়ে আছে কেন? ও এখানে শুয়ে না ফুপি, জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে হসপিটালে নিতে, ওর হাতটা দেখো তুমি। ফুপি হাত দেখে আটকে উঠলো আর সিয়ামের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম সায়রাকে কোলে নে তাড়াতাড়ি আর ওকে হাসপাতালে নিয়ে যা। সিয়াম তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফোনটা নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আয়ানার কথাই নিয়ে যাচ্ছে। আয়ানা ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। চোখ যখন আমার খুললো নিজেকে হসপিটালের বিছানায় দেখে খুব অবাক হলাম আমি। আমাকে তো হসপিটালে আনার লোক খালা বা সিয়াম ভাই না। আমার জ্ঞান ফিরতে দেখে চট জলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে, নিজের মুখের গাম্ভীর্য রেখে বললেন, আয়না অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষতের ব্যাপারে যাতে বলেও আমার নাম না আসে, মাথায় রাখবি আমার নাম নেওয়া মাত্র তোর কি হবে। চিন্তা করেন না, আমি না বললেও একদিন সবাই জানবে, উপরে আল্লাহ আছে না। আমি অবাক হয়ে যাই, এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণ লাগলো। আমার উত্তর শুনে সে আবারও দূরে চলে গেল। আয়না আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে, আমার হাত ব্যান্ডেজ করার আরেক হাতে ক্যানোলার স্যালাইন চলছে। সিয়াম তুমি এবার বাসায় যেতে পারো, সায়োকে আজ ছাড়বে না, এখানে আমার থাকা লাগবে। আশ্চর্য আয়না, কাল সারাদিন এত জার্নি করে আসলে এক ফুটা রেস্ট নিতে পারলা কই? সারা রাতেই মেয়েটার সেবা যত্ন করলাম, আমার তো মনে হচ্ছে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বা, তখন আমি মামাকে কি জবাব দিব? আমার বাবা, আমি বুঝে নিব, আমার অসুস্থ লাগছে না, মেয়েটাকে তো আর এভাবে একা ফেলে রাখতে পারি না। তোমার যা ইচ্ছা করো। সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলেন। আয়না আপু দেখলাম যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসলো। আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম, আমার জন্য চিন্তা করতে দেখলাম। আনন্দে চোখের অশ্রু বেগ গড়িয়ে পড়লো। কেউ তো আমার যত্ন করতে পারে, ভালোবাসতে পারে আমায়, এই কথাটা বিশ্বাস হচ্ছে আমার। আমাকে কান্না করতে দেখে আয়ানাপু বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে সায়ো পাখি, তুমি কান্না করছো কেন? কোথাও ব্যথা পেয়েছো? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? না আপু, অনেক দিন পর কেউ আমায় এইভাবে যত্ন নিল, আমার কেউ ভাবলো আমার কথা, এটা দেখি কান্না চলে এসেছে। ধুর পাগলি, এভাবে কান্না করছো কেন? এভাবে কান্না করে না ফুপি বা সিয়াম, কেউ তোমার যত্ন নেয় না। আসলে বাদ দাও আপু, তুমি টায়ার্ড না, রেস্ট নিলেই তো পারতে।
সমস্যা নাই, একজন আসতেছে, আসলেই আমি চলে যাব, সে থাকবে। আয়না বউ হয়তো খালা আসলে চলে যাবেন, তাই আর কথা বাড়লাম না, চুপচাপ শুয়ে পড়লাম। আয়না বউ দেখি ফোন নিয়ে ফোন টিপছে। আমার একা একা বোরিং লাগছে খুব এভাবে শুয়ে থাকতে। অতীত থেকে ঘুরে আসা যাক। অতীত, আমি সায়ারা জাহান, আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন, আমার ততটা মনে নেই, তখন আমার 5 কি 6 বছর। আমরা খালাদের বাসায় থাকতাম, খালার এক ছেলে সিয়াম মাহমুদ, সায়ান হলো আমার মামাতো ভাই। সায়ান ভাই অনেক ছোট, তখন মামা মামি বিদেশে চলে যায়, আয়না বউ আর সায়ান ভাইকে নিয়ে যায়। যাওয়ার আগে সায়ান ভাই আমাকে বলে গেছে, তোর সব ভালো মন্দের দায়িত্ব আমার, পিছিয়ে অপেক্ষায় থাকিস, আমি ফিরব। আমি বাচ্চা ছিলাম, সায়ান ভাইয়া বলতো পাগল ছিলাম আমি। আমার খেলাধুলা আবদার সব সায়ান ভাইয়ের কাছেই ছিল, তার জন্যই খালার এত অপমান সহ্য করে পড়ে আছি আমি। তার চেহারা তো আমার ঠিক মতো মনেও নেই। হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুজন নাকি পালিয়ে গেছে, মায়ের আর খালুর কোনো খোঁজ খবর নাই। এরপর সবাই ভাবলো খালুর সাথে মা পালিয়ে গেছে। কিছুদিন পর খবর পেলো তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন। আমি জানি না কেন মা কিভাবে নিজের মেয়ে আর নিজের বড় বোনের জীবন কিভাবে নষ্ট করলো। সে বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পাল্টে গেল, আমাকে সহ্যই হয় না তার। যেই খালার চোখের মণি ছিলাম আমি, আজ হলাম তার চোখের বিষ। এতে কি আমার দোষ? আমিও তো আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। খালা আমাকে প্রচুর মারে, কাজ করায়, তবু আমি কিচ্ছু বলি না, বলে বলবে মায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার তো দাদা বাড়ির কোনো খোঁজ নেই, কারণ বাবার সম্পত্তি তার ভাইয়েরা মিলে ভাগ করে নিয়েছে। আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তি দাবি করি, আমার সাথে এইসব আজ নতুন হচ্ছে না। বর্তমান অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই। কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করলো, লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখেই বলবে এই হসপিটালের কোনো ডক্টর। আয়নাপুর লোকটাকে দেখে জড়িয়ে ধরে, লোকটাও পরম যত্নে আয়নাপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করবা, আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছি। আমি এই বাচ্চা ফুলটাকে রক্ষা করতে পারলাম না, ফুটফুটে মেয়েটার এ কী অবস্থা হয়েছে। আয়না ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে, সে কিছুতেই মানতে পারছে না সায়ারার প্রতি হওয়া এই অন্যায়। Don't cry my little princess, কান্না করে না একদম, তোর কোনো দোষ নাই, stop blaming yourself dear, যারা এর প্রকৃত দোষী শাস্তি তারা পাবে। ডাক্তারের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে, রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত হয়ে আছে, দেখি বোঝা যাচ্ছে যে নিজের রাগ সে কন্ট্রোল করার চেষ্টা করছে। এভাবে বললে সায়ো কিছুতেই বলবে না, আর এই অবস্থার কথা হয়তো মুখ ফুটে বলবেও না। আমার রাগ হয়, এত ভালো কেউ ওকে হতে বলছে। ড্যাড আর মম ফুপিকে কত বলছে যে সায়োকে আমাদের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু ফুপি কিছুতেই রাজি হয় নাই। সায়োর খোঁজ নিব দেখে আমাদের সাথে যোগাযোগও বন্ধ করে দিল, নিজেদের ঠিকানাও পাল্টে নিল। নিজেরা এই মেয়েটাকে তো স্বাভাবিক জীবন দিতে পারবে না, আমাদেরও দিতে দিবে না। চুপ কর, এখন তুই ক্যান্টিনে গিয়ে খেয়ে আয় যা, আমি আছি এখানে, আর আমার ব্যাপারে এক্ষুনি কাউকে কিছু বলবি না। আচ্ছা। আয়না ছেলেটার কথায় চলে গেল, ছেলেটা এবার আয়নার বেডের দিকে এগিয়ে গেল, পাশে রাখা টুল পেতে এক দৃষ্টিতে সায়রাকে দেখতে লাগলো। সায়রার হাতের আঙ্গুল থেকে কবজি অবধি ব্যান্ডেজ করা, কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মলিন চেহারার দিকে তাকালেই বোঝা যায়। হলুদ ফর্সা মুখশ্রী এখন ব্যথায় শুকিয়ে গেছে, মেয়েটা এত বোকা কেন, ওকে কি কেউ খাবার দেয় না। এবার ছেলেটা তার হাত দিয়ে সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সায়রা নড়ে পাশ ফিরে শুতেই সায়রার পিঠের ওপরের এক অংশ পুড়ে কালচে হয়ে আছে, ফর্সা দেহে পোড়ার দাগ পুরো স্পষ্ট ফুটে আছে। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে নিল ছেলেটি। মানুষ এত পাষাণ হয় কিভাবে, এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না। সাইড থেকে বার্ন ক্রিম নিয়ে ছেলেটি সায়রার পিঠের পোড়া স্থানে লাগিয়ে দিল, এরই মধ্যে স্যালাইন শেষ হওয়ায় তাও খুলে নিল। হাত ড্রেসিং করাতে হবে এখন, না হলে ইনফেকশন হয়ে যাবে। ক্যাবিন থেকে বেরিয়ে নার্স ডেকে নিয়ে আসলো, নার্স এসে সায়রাকে ডেকে তুলল। আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সায়রা অজ্ঞান ছিল, এখন তো সে সজ্ঞানে, এখন কি হবে। মেয়েটি যখন সায়রার হাতের ব্যান্ডেজ খুলে পরিষ্কার করতে নিল, সায়রা ব্যথায় জোরে চিৎকার দিল। সায়রার চিৎকারে ছেলেটিও আয়না দৌড়ে চলে আসলো।
সায়রার চিৎকারে আগন্তুক যুবক ও আয়ানা কেবিনে এসে পড়ে। তারা এসে দেখে নার্স সায়রার হাত নিচে নামাতে বলছে আর সায়রা তার হাত উপরের দিকে তুলে বাচ্চাদের মতো কান্না করছে। ম্যাম, আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাতে ড্রেসিং কিভাবে করব? আমি খুব ব্যথা পাচ্ছি আপু, ছেড়ে দিন, করা লাগবে না। ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যাবে। নার্স, আপনি উঠুন, আমি করে দিচ্ছি। জি স্যার। পুরুষালী কণ্ঠস্বরে সায়রা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ওখানে ডাক্তার আর সাথে আয়না আপুকে দেখে। নার্স ডাক্তারের কথায় উঠে যায় আর সেই ডাক্তার গিয়ে বসে সায়রার সামনে। সায়রা ডাক্তারকে দেখে তাকিয়ে আছে, কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে। সায়রা ডাক্তারকে দেখে কি সব ভাবতে ব্যস্ত। তখন ডাক্তার সায়রার হাত ধরে পরিষ্কার করে ফু দিয়ে হাত ড্রেসিং করতে লাগলো। সায়রা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টেরই পেল না কখন ডাক্তার তার হাতে ড্রেসিং করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে। আয়না যখন দেখলো সায়রার খেয়াল সেদিকে নাই, সে ডাক্তারকে দেখতে ব্যস্ত, তখন তার হাসি পেল। ডাক্তার অর্ক, তোমার পেশেন্ট দেখো, খেয়াল তোমার দিকেই। এতক্ষণ যে মেয়েটা হাত ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লাচিল্লি করছিল, আর এখন দেখো তার হাতে ড্রেসিং করানো হয়ে গেছে আর সে টেরও পেল না। আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে? আবু, আমি আসলে আমি কেন আপনাকে দেখতে যাব আজিব? আপনি যে সুন্দর, এই মিথ্যে কথা আপনাকে কে বলেছে? সায়রা, আয়না আর ডাক্তার অর্কের কথায় লজ্জা পেয়ে কি থেকে কি বলল খুঁজে পেল না। আয়নার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে সায়ানকে খুঁজেছিল। আয়না, শাক দিয়ে মাছ ঢাকা ট্রাই করতে না কর, আমি দেখতে কেমন তা ভালো করে জানি। সত্যি বলতে অর্ক যখন সায়রার হাত যত্ন সহকারে পরিষ্কার করছিল তখন আয়না একটু হলেও সায়ানের কথা মনে পড়ে যায়। সায়ান ছাড়া সে তো আর কিছু ভাবতে পারে না। জানিস ছাড়ো পিচ্ছি, মম ড্যাড বলেছে তোকে আমাদের সাথে আমাদের বাসায় নিয়ে যেতে। তোর খবর শুনে তারা আসতে চেয়েছিল, আমি না করেছি কারণ বিকেলে তোকে ছেড়ে দেবে এখান থেকে। মামা মামি বাংলাদেশে কবে আসছে আপু? আসছে অনেক দিন হয়েছে, পিচ্ছি কাউকেই জানানো হয় নাই। আমি পড়ার জন্য শুধু অ্যাব্রোডেই থাকতাম আর শেষ হওয়াতে সিয়ামের সাথে আসলাম। তুমি যেও আপু, আমি যাব না, খালা আমাকে যেতে দিবে না। সায়রা মন খারাপ করে আয়ানাকে কথাটি বলল। আয়ানা সব জেনেও সায়রাকে কিছু বলল না। সময় বলে দিবে সায়রা, কে কোথায় থাকবে আর কে যাবে, তুই এত চিন্তা করিস না। সোনা আপু, মামারা এতদিন ধরে দেশে আমার সাথে কোনো যোগাযোগ করলো না, আমি জানো কত মিস করতাম তোমাদের। আচ্ছা, মামা মামি কি একাই দেশে এসেছে আর তুমি আর কেউ আসে নাই? আমাদের তো ঠিকানা দেওয়া হয় নাই পিচ্ছি, তোর কোথায় থাকিস তাই দিতে পারি নাই। আর আমরা আসছে কয়েক মাস হবে দেশে, আর কাউকে বলবো কার কথা জিজ্ঞাসা করলি? আয়না ভালো করে জানে সায়রা সায়ানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু আয়না বুঝতে দিল না কিছু তাকে। আসলে আমি সায়ান ভাইয়ার কথা জিজ্ঞেস করছি, উনি কোথায়? সময় হলে সবার সাথে দেখা হবে পিচ্ছি, কথা না বলে চুপচাপ থাক এখন। শুন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে, দেখিস না চিকনু চামেলি না খেয়ে কেমন হয়েছে, জোরে বাতাস বলে এরে খুঁজে পাওয়া যাবে না। এই এই কি বললেন আপনি, আমি চিকনি চামেলি? এই আপনার সাহস তো কম না আমাকে চিকনা বললেন। হ্যাঁ, সায়রা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। আয়না দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো। তখনই খালা কেবিনে ঢুকলেন, আমার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আয়নার দিকে তাকিয়ে বলল, আয়না মামনি তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি থাকি এখানে ওর সাথে। না ফুপি, আমি ঠিক আছি, বিকালে ওকে ডিসচার্জ দিলেই প্রতিদিন ওকে এখানে এনে হাতের ড্রেসিং করানো লাগবে। সমস্যা নেই মা, আমি আছি এখানে, ওর খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না। মিস আয়না, আপনি একটু আমার কেবিনে আসুন তো, কথা আছে। হ্যাঁ আসছি ফুপি, তুমি এখানে একটু থাকো, এক্ষণে আসছি আমি। যা, আমি আছি এখানে। আয়না অর্কের সাথে চলে যাওয়ার পরে খালা আমার দিকে এগিয়ে আসলেন, আমি খালার দিকে তাকিয়ে চুপচাপ আছি। উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিল, আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে হসপিটালে এসেও মারবে আমি বুঝতে পারিনি এটা। আমি ওনার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি, আমাকে কেন মারলো বুঝলাম না। আমি আমার ঝুটি করা চুল খালা মুট করে ধরলো।
আয়নাকে দেখে বেশি বেড়ে গিয়েছিস, তাই না? আমাদের নামে বদনাম করবি আর আমি চুপচাপ থাকবো? আমি কিছু বলি নাই খালা, আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। মনে রাখবি, আয়না এসব ব্যাপারে যেন বুঝতে না পারে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজের মুখ কখনো খুলবো না। কিন্তু খালা সত্যি কি কখনো চাপা থাকে বলো? এত বড় বড় কথা আমি শুনতে চাই না। আমি আয়নার সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই। এর মধ্যে তুই যদি বাধা দিতে আসিস তখন বুঝবি আমি কে। সায়রা কি উত্তর দিবে? সিয়ামের মতো এমন মানুষের সাথে আয়নার বিয়ে হলে যে আয়নার জীবনটা শেষ হয়ে যাবে। আয়না আবুর মতো ভালো মানুষের সাথে এটা হতে দেওয়া যাবে না। বাহির থেকে এতক্ষণ সব আয়না আর অর্ক দেখছিল। আয়না হতবাক হয়ে তাকিয়ে আছে মানুষ কিভাবে এত জঘন্য হয়। আয়না তার আগে ফুপির সাথে এই আগের ফুপির কোনো মিল পাচ্ছে না। অর্কের রাগে মাথা ফেটে যাচ্ছে, সে পারছে না এখন সব তছনছ করে দিবে। রাগ কমাতে পাশের দেয়ালে দু তিনটে ঘুষি মেরে দিল। কি করছিস ভাইয়া, শান্ত হ, হাতে ব্যথা পাবি তো। হাত এইভাবে কেউ করে? আমি কি করবো আয়না, এভাবে ওই বাচ্চা মেয়েটাকে মার খেতে দেখবো? তারা এই বাচ্চা মেয়েটার সাথে এমন করেছে কেন? তার কি দোষ? শান্ত হ, ঠান্ডা মাথায় ভেবে কিছু ডিসিশন নে ভাইয়া, রাখলে ক্ষতি হবে শুধু। আয়না কেবিনে গিয়ে বলল, ফুপিকে ডাক্তার তার চেম্বারে ডাকছে। আয়নার কথা মতো ফুপি অর্কের ক্যাবিনে আসলো। আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপারে ডাকলেন বলেন। তা মিস সায়রার হাত পড়লো কিভাবে? চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতে ঢেলে ফেলেছিল। তা ভুলে ঢেকেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলেছে? অর্কের এমন কথায় সায়রার খালা ঘামছে। কিভাবে কি বলবে, কাজ তো তার ছেলে করেছে। কিসব আবোলতাবোল বকছেন, কে করবে এসব, নিজে থেকেই হয়েছে। শারাপ মিসেস পারুল, আমরা সায়রার পিঠে হাতে নানা পোড়া মারের ছাপ স্পষ্ট দেখেছি, যা দেখেই বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েটাকে টর্চার করেন, আপনারা কিভাবে ওই মেয়েটাকে টর্চার করেন। অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা, সে ভয়ে আছে। এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে? তুমি এসব কি বলছো বাবা, আমরা কেন ওকে মারবো বলো? আমি যতদূর জানি সায়রা বিবাহিত নয়, যে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে। আর ও থাকে আপনার কাছে, তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউ তো থাকে না। বাবা চুপ করো, তুমি যা চাও আমি সব দেব। আমরা একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা চাইবে তাই পাবে। আর ইউ শিওর ম্যাডাম, আমি যা চাইবো তাই দিতে পারবেন? হ্যাঁ, কত টাকা চাই তোমার? তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নিব, আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না, আমি আবার বিকালে চলে যাব, এরপর কিভাবে? প্রতিদিন আমার কাছেই সায়রার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস কি জানো, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগে, এর আগেও কোথাও কি আমাদের দেখা হয়েছিল? হতে পারে, তা সময় বলবে। আপনি এখন আসতে পারেন, আমার যখন ইচ্ছা হবে আমি যোগাযোগ করব। অর্ক কথা বলেই নিজে বেরিয়ে গেল হাসি দিয়ে ক্যাবিন থেকে। অর্কের রাউন্ডে যাবার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে ছেলেটা প্রচন্ড হেয়ালি করে কথা বলে, ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে। আমাকে কেন ডেকেছিলে ফুপি? তেমন কিছু না, শুধু বলল ওর খেয়াল রাখতে আর ওকে সাবধানে কাজ করতে, এইভাবে হলে সামনে যদি আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আয়না আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি বলতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দিল। আয়না আপু শুধু মুচকে মুচকে হাসছে আর মনে মনে ভাবছে কিছু। ফুপি তুমি এখানে থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি, আর বিকালে ডিসচার্জ করিয়ে একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এখানে থাকতে চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা ফুপি তুমি যাও, এত চিন্তা করো না, আমি বাচ্চা না। খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরোটাই তার নাটক? কত সুন্দর উনি আয়না আপুকে স্নেহ করেন, হয়তো সত্যিই খালা আয়না আপুকে ভালোবাসেন একমাত্র ভাতিজি বলে। মনে মনে এসব ভাবছিল সায়রা শুয়ে শুয়ে। কেরে সায়ো পিচ্ছি, তোর কি মন খারাপ? কেন মন খারাপ? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু।
কি এমন ভাবছিস পিচ্ছি, আমাকেও বল একটু শুনি। সায়রার কথা শেষ হতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়ে সায়রা আর আয়না বুঝতে পারল ডক্টর অর্ক এসেছে। সায়রাকে পিচ্ছির সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো, তবে কিছু বুঝতে দিল না কাউকে। সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। আসলে সে এখন কি করবে বুঝতে পারছে না, তাই এভাবে পড়ে আছে। অর্কের তৃষার্থ আঁখি যুগল তো কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনোদিন কোনো ক্লান্তি আসবে না। কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা আজ হসপিটালের চার দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করে, কাল থেকে সায়রার জীবনে সায়রার সায়ান ভাই ফিরে আসবে। সায়ান এসে সায়ানের দেওয়া প্রতিটা কথা রাখবে। সায়ান যে তার পিচ্ছিকে সবার থেকে আগলে আগলে রাখবে, কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে। এই পিচ্ছির সেই সব ব্যবস্থা সে করবে। আয়না ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখি সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই ছুটকি সব ঠিক হয়ে যাক। আজ জানিস ফুপি আমাকে মানি অফার করেছে, যাতে সায়রাকে মারার এই সব আমি ধামা চাপা দিয়ে দিই। আমাকেও চিনতে পারেনি। আমি না ছোটবেলায় সেই ফুপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি, কিভাবে সায়রাকে আমাদের বাসায় নিবি? ফুপি আর শিয়াম কি রাজি হবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সায়রা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি, আমি গিয়ে শুধু পিক করব তোদের। আচ্ছা বেটা শিয়াম, কিছুতেই রাজি হবে না সায়রাকে দিতে। একটা জিনিস বুঝতে পারলাম না, সায়রার হাতে সত্যি কিভাবে পড়ল? ফুপি করেছে নাকি শিয়াম? আমরা কেউই শিওর নই, আর ওই বোকা মেয়েও বলবে না। ওর বলার দরকারও নেই ছুটকি, ডোন্ট ওয়ারি, আমি আছি না, দেখিস এখন থেকে সবাই ভালো রাখবে। আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট, তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু মাই লিটল কিউটি। আয়না আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিসফিস করে কথা বলতে দেখে যাচ্ছে সায়রা। বেডের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে। সায়রার খুব পানির পিপাসা পেয়েছে, তাই সে এবার আয়নাকে ডাক দিল। আয়না আপু, আমাকে একটু পানি এনে দিবে? আমার না খুব পিপাসা লেগেছে। আচ্ছা তুমি বসো, আর ব্রো তুমি একটু ওর সাথে থাকো, আমি আসছি পানি নিয়ে। আয়না চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসল। আচ্ছা মিস সায়রা, আপনার পুরো নাম কি? আমার নাম সায়রা জাহান। কোন ক্লাসে পড়েন আপনি? এই তো এবার ইন্টারে। হাতের এই অবস্থা কিভাবে হলো, এটা সত্যি অ্যান্সারটা দিন। সায়রা এবার কি অ্যান্সার দিবে ভেবে পাচ্ছে না, কারণ সে কিভাবে বলবে এটা সিয়াম করেছে। সিয়াম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে, সাথে খালাও। ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান? আমি কেন আপনাকে গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছুই জানি আমি। অন্যায় মেনে চুপ থাকা সহ্য করাটা অন্যায় করার থেকেও বড় অপরাধ, বুঝলেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ডক্টর। ছেড়ে দিন, সময় হলেই বুঝবেন। আসি, নিজে খেয়াল রাখবেন। অর্ক চলে গেল। সায়রা অর্কের যাওয়ার পানে তাকিয়ে আছে। অর্কের এমন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আয়না পানি নিয়ে এসে সায়রাকে খাওয়ালো। যথাসময়ে আয়না সায়রাকে নিয়ে বাড়ি চলে গেল। সায়রাকে নিজের রুমে রেখে আয়না চলে গেল তার রুমে ফ্রেশ হতে, তার গোসল প্রয়োজন। সায়রা পা মেলে খাটের উপর আধশোয়া হয়ে বসে বসে ভাবছে, সায়ান ভাই তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে? সায়রার ভাবনার মাঝেই সিয়াম সায়রার খাটের উপর শুয়ে সায়রার কোলে মাথা রাখল। হঠাৎ এইভাবে আশায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সায়রা প্রচণ্ড অবাক হয়ে আছে সিয়ামের কাজে। এ কি সিয়াম ভাই, আপনি আমার কোলের উপর এভাবে শুয়ে আছেন কেন, উঠুন। সিয়ামের এই কাজে হা করে তাকিয়ে আছে সায়রা। আজ সিয়ামের কি হলো, সে সোজা সায়রার কোলে মাথা রাখলো। সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার। সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল। সায়রার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়রা কিছু বলতে পারছে না, ভয়ে তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সায়রা, সেই সাথে সায়রার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামের যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে, মাতাল অবস্থায়ও তার সাথে সায়রা পেরে উঠছে না।
আমাকে ছেড়ে দিন শ্যাম ভাই, কি করছেন আপনি? তুই বারবার আমাকে ভাই বলে রাখিস কেন? আমি তোর ভাই, তোর মা আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না। সেই হিসাব পড়ে শ্যাম ভাই, আপনি তো আমার খালাতো ভাই লাগেন, আগে সরুন এখান থেকে, তা না হলে আমি খালাকে ডাকতে বাধ্য হব, সরুন। তুই এত দেমাক পাস কই? হ্যাঁ সুন্দরী দেখেও এত দেমাক আসেন, তাই না? আজ যদি আমি তোর এই দেমাক ভাঙতে না পারি, তাহলে আমার নাম শ্যাম না? আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সায়রার কথায় শ্যাম পাত্তা দিচ্ছে না, শুধু সায়রাকে দেখেই যাচ্ছে। ড্রিঙ্ক করার কারণে শ্যাম নিজের মধ্যে নেই, সায়রার প্রচণ্ড ভয় করছে। ভয়ে মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটা তার প্রমাণ। সায়রার এক হাতে ব্যান্ডেজ করা আর সেটা ডান হাত, মেয়ে মানুষ বাম হাত দিয়ে শ্যামের মতো একজনকে কিভাবে সরাবে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পেরে সে আয়ানাকে ডাক দিল। আয়ানা আপু, খালা কে কোথায় আছেন, বাঁচান আমায়। শ্যাম জলদি উঠে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল, সায়রার থেকে তার ওড়না কেড়ে নিয়ে সায়রার মুখে বেঁধে দিল। সায়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ সত্যি সায়রার ভয় করছে এই শ্যামকে, সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে। আয়ানা আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমের দরজার সামনে এসে দরজায় নক করতে লাগলো। কি রে সায়রা, এভাবে ডাকলি কেন পিচ্ছি, দরজা খোল। আয়ানা আপু ডাকে সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্পষ্ট, বেঁধে রাখার জন্য। আয়ানা এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন, ওর তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না। খালা এবার আয়ানাকে বোঝানোর চেষ্টা করল। আয়না চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায়, দেখছিস না এত ডাকাডাকি করছিস তাও খুলছে না। আমার তো তেমন কিছু মনে হচ্ছে না ফুপি, মাত্রই তো আমি এখান ওকে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম, আমি আবার আসবো বলেও গেলাম যাতে দরজা বন্ধ না করে রাখে, সে এমন কেন করবে? ভুলে হয়তো ডেকে ফেলেছে। এই সায়ারা দরজা খোল, বোন কি হয়েছে তোর? আয়না দরজায় বাড়ি দিয়ে ডাকছে সায়রাকে, কিন্তু সায়রা কিভাবে খুলবে? শ্যাম যে সায়রার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে, সায়রার ব্যথা জায়গা ব্যথা পাচ্ছে চাপের কারণে, তাই ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে। শ্যাম সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে, সায়রার শরীরের এই আলাদা ঘ্রাণ তার চোখ কাছে মাদকতার কাজ করে। সায়রার ঘৃণার লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সায়রাকে শ্যাম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সায়রার জামার দিকে হাত বাড়াচ্ছে। কি হতে যাচ্ছে ভেবেই সায়রা চোখ খিঁচে বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলো। শ্যাম সায়রার জামা ফিতে ধরছে, তখন এই কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আয়ানা আছে, মনে হতেই তার ছেলের হাসি দিল, মেয়ে মানুষ আর কি বা করতে পারবে। শ্যামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষের লাথিতে দরজার ছিটকিনি ভেঙে সেখানে প্রবেশ করলো ডাক্তার অর্ক, আয়ানা ও শ্যামের মা। সবাই এমন অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, বাকশক্তি যেন সবার লোপ পেয়েছে। আয়না তাড়াতাড়ি শ্যামের থেকে সায়রাকে সারিয়ে আয়নার মুখ থেকে ওড়না খুলে দিল। ওড়না এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে ধরে কেঁদে দিল সায়রা। অর্কের রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে, শ্যামের কলার ধরে সামনে এনে শ্যামের গালে নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চর লাগিয়ে দেয়। অর্কের হাতের মার সামলাতে না পেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায়। শ্যামের মা ছেলেকে মারায় রেগে যায়। কোন সাহসে তুমি আমার ছেলের গায়ে হাত দিলে? লজ্জা করে না এত কিছুর পরও ছেলের সাইড নিয়ে কথা বলেন? আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এতটা খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করেছে, কিছু তো করেনি, পুরুষ মানুষ একটু নেশা টেশা করেছে, ভুল হয়ে গেছে, তাই নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে? আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো? শ্যামের মায়ের কথায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসেবেও সে ব্যর্থ। আয়না এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, সরি টু সে ফুপি, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এভাবে শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আয়না, আমি তোমার ফুফি লাগি আর তোমার বড়ও। আমি তো ভালোভাবেই বললাম, আপনি আপনার ছেলেকে সামলান। শ্যাম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করলি না তুই, তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান। তোর ভাগ্য ভালো আমি এখনো চুপ আছি, একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না শ্যাম। আয়না তোর লাগেজ নিয়ে আয়, আমরা এক্ষুনি বাড়িতে ফিরব। অর্কের কথায় শ্যাম আর ওর মা ভাবে অর্কের সাথে আয়না কোথাও যাবে।
তোমার সাথে এত রাতে আয়না কোথায় যাবে? সেটা আপনার না জানলেও চলবে, আমি আয়নাকে কোথায় নিয়ে যাব? আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না, তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি, তাও যে কোনো সময়ে, তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি সায়ান? হ্যাঁ, আমি সায়ান মাহমুদ অর্ক, আয়ানার বড় ভাই। আর বাকি কোনো কথা আপনাকে বলতে বাধ্য নই। সায়ানের পরিচয় শুনে সায়রা শুধু সায়ানের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটাই তার সেই সায়ান ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল। এই কি সেই সায়ান হসপিটালে যাকে দেখে সায়ানের কথা মনে হয়েছিল? কিন্তু তাকে হসপিটালে থাকাকালীন কেন বললো না সেই তার সায়ান ভাই? থম মেরে বসে আছি আমি মামিদের ড্রয়িং রুমে। আমাকে ঘিরে বসে আছে মামা মামি আর কিছু মানুষ যাদের আমি চিনি না। আমার মধ্যে আতঙ্ক এখনো কাটে নাই, চুপচাপ বসে আছি আমি। সায়ান ভাইয়া আর আয়নাপু নিজেদের রুমে চলে গেছে। আয়নাপু বিদেশ থেকে আসলেন, ভালোভাবে রেস্ট নেওয়ার আগে আমাকে নিয়ে ছুটলেন হসপিটালে, আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা। আপু ক্লান্ত হবে, এটা অনেক স্বাভাবিক। ক্ষুধা লেগেছে আমার, পেটের মধ্যে ব্যথা করছে, সেই হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম। মম, তুমি একটু সায়রাকে খাবার খাইয়ে দাও, পরে আয়না মেডিসিন খাইয়ে দেবে। সায়রার হাতের অবস্থা তো জানোই, এই হাতে নিয়ে খেতে পারবে না। আমার যে ক্ষুধা লেগেছে উনি কিভাবে জানলেন? আমি মুখ ফুটে বলার আগে উনি উপর থেকে মামিকে ডেকে কথাগুলো বললেন। আমার ওষ্ঠদয়ে হাসির রেখা ফুটে উঠলো। তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি ব্যাপার, ব্যান্ডেজ এরকম লাল কেন? হাতে কি ব্যথা পেয়েছিস তুই সায়ু? হ্যাঁ, আসলে মামিমা হাতে একটু ব্যথা পেয়েছিলাম, তখন মেবি এরকম হয়েছে। সায়ান, তাড়াতাড়ি তোর ফার্স্ট এড বক্স নিয়ে আয় তো, মেয়েটা হাতে আবার ব্যথা পেল, তোরা দেখোস নাই। মামির ডাকে সায়ান ভাই নিজেই তাড়াহুড়ো করে চলে আসলেন। সোফায় আমার পাশে বসে রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন। আম্মু, তুমি ওর জন্য খাবার আনো, আমি দেখছি কি হয়েছে। সায়ান ভাইয়ের কথা মতো মামি রান্নাঘরের দিকে চলে গেল। আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। এই ব্যথা কখন পেয়েছিস? আমাকে আগে দেখাসনি কেন? ওড়না দিয়ে এই জন্য হাত ঢেকে রেখেছিলি? আসলে সায়ান ভাইয়া তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল, তো তাই এমন হয়েছে। আর আপনি আর আয়নাপুর রেগেছিলেন, আমিও ভয়ে তাই কিছু বলি নাই। তখন উনি আমার কথা শুনলো কি না জানি না, সে এবার আমার হাত থেকে ব্যান্ডেজ খোলা আরম্ভ করলো। ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে, আর এতে আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছি। চোখ বন্ধ করে সোফা খামছে ধরে আছি আমি। নিজের কষ্টের কথা আগে বলতে হয়, পরিস্থিতি পরেও সামলানো যায় নিজে ঠিক থাকলে। আগে নিজের যত্ন নিজে নিতে হয়, নিজের ভালো অন্য কেউ ভাববে না, তা নিজেকেই ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায়। প্রথম নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয়, কারণ সামনের মানুষ কখনোই আমরা না বলা অবধি আমাদের বুঝবে না। শান ভাইয়ের প্রতিটা কথা সত্যি, উনি কি সুন্দরভাবে আমায় বুঝালেন। আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটি কথা শুনতে ব্যস্ত ছিলাম, আর কখন যে আমার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন উনি আমি বুঝতেই পারলাম না। আপনি কিভাবে আমাকে ভুলে গেলেন সায়ান ভাই? আমাকে দেয়া কথাও কি আপনার মনে নেই? অযথা কথা বলা আমার পছন্দ নয় সায়রা। আমার কথা না ভেবে নিজের কথা ভাব তুই, আমি কিছু বলতে কষ্ট পাবি। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ, প্রতিবাদ করা শিখে নি। সব সময় আমি বা আয়ানা কেউ তোর পাশে থাকবে না, আর না কেউ ছিল। আগে এসবের প্রতিবাদ করলে না ফুপিরা তো সাহস হতো তোকে অত্যাচার করার, আর না আজ সিয়াম সাহস পেত। সায়ান ভাইয়ার প্রতিটা কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে। রাগের মাথায় বলেও প্রতিটা কথা সত্য। আমার অবস্থার জন্য আমি নিজেই দায়ী, তা আমি বুঝতে পারছি। উনি নিজের রুমে চলে গেলেন, মামি আমায় খাইয়ে দিয়ে আয়নাপুর রুমে দিয়ে আসলেন। আপুকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইট অফ করে দিলেন। আপু ক্লান্ত, আপুর ঘুমের প্রয়োজন, তাই আমি জ্বালাতে চাচ্ছি না। তখন ওই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পর আমাকে নিয়ে আসতে সফল হয়েছে সায়ান ভাই। সায়ান ভাই সিয়ামকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হয়েছিলেন, আর শর্ত দিলেন আজ থেকে আমি আমার মামা আর মামির সাথে থাকবো। সায়ান ভাই আমাকে এড়িয়ে চলছে আমি জানি। আচ্ছা, ওনার কি সত্যি আমাকে দেয়া কোনো কথা মনে নেই? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তায় গাড়ি যাওয়া আসা দেখে যাচ্ছে। আজ সে প্রচুর ক্লান্ত, সারাদিনে অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকার কারণ খারাপ লেগেছিল।
ডিউটি শেষ করে যখন সায়ান, আয়ানা আর সায়রাকে তার সাথে নেওয়ার জন্য সিয়ামদের বাসায় গেল, তখন কাজের মেয়েটি দরজা খুলে সে সোজা ওপরে আয়ানার কাছে যায়। আয়ানার মুখে সব শুনে আর দেরি না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হয়। সায়ানের বুক তখন কাঁপছিল সায়রার চিন্তায়। সিয়ামকে যখন দেখলো সায়রার সাথে বাজে ব্যবহার করছে, তখন তার মাথায় রক্ত উঠে গেল। তবুও সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করল। সায়রাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব সায়ানের। সায়রার মাকে কথা দিয়েছিল সে সায়রার সব খেয়াল রাখবে। ছোটবেলার কথা মনে আসলো সায়ানের অতীত। সায়রা তখন একটু একটু করে হাঁটতে শিখছে। সায়ানের বয়স তখন 10 বছর। পায়ের নূপুর, হাতে চুড়ি, মাথার চুলগুলো ছোট করে ঝুঁটি করা, একটা জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সবার সামনে। সায়রা ছিল সায়ানের কাছে পুতুলের মতো। সায়ান শুধু বলতো, এই পুতুল আমার একার আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে। ছোটবেলায় সায়রাকে কারোর সাথে খেলতে দিত না, এই নিয়ে সিয়ামের সাথে সায়ানের প্রচুর ঝামেলা হতো। সিয়াম তখন থেকে সায়ানকে নিজের শত্রু ভাবত। বাড়ির সবাই তখন হাসত বাচ্চাদের এমন কাজে। আয়নার তখন 6 বছর আর সায়রার 2 বছর। সায়রা অস্পষ্ট কথা বলতো তখন সব থেকে বেশি বলতো আপা, মানে বাবাকে ডাকত। বর্তমান ফোন বেজে ওঠায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোন রিসিভ করে সায়ান। ওর পাশের লোকের সাথে কথা বলছে আর হাসছে। 12টার মতো বাজে, এমন সময় এত কথা, তাও সায়ানের মতো গম্ভীর মানুষ বলতে পারে? আচ্ছা দোস্ত, কবে আসবি তুই? আমি তোকে অনেক মিস করছি। আসবো আসবো, এসে সবাইকে সারপ্রাইজ দিব আমি। হয়েছে তোমার সারপ্রাইজ? চুপ থাকো। একটাই সমস্যা, আমার সাথে লিনা আসতে চাইছে, আমি এখন কি করব? আসতে যেহেতু চাইছে, তুই এক কাজ কর, নিয়ে আয়, ঘুরে যাক এখান থেকে। সময় হলে নিয়ে আসবো। রাখি রে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা গুড নাইট। সায়ানেরও ঘুমের প্রয়োজন আছে, কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার। অনেক কাজ বাকি, সায়ানের সব কাজ শেষ করতে হবে, যার জন্য এখন থেকে সব কাজের খবর রাখতে হবে। এই সায়ান যখন বলেছে তখন সব কিছু খুঁজে বের করবেই। সায়রা এপিট ওপিট করছে, ঘুমরা কি তার চোখে হানা দেবে না? আর সায়রাকে শুধু সায়ানের করা কাজ কষ্ট দিচ্ছে। শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায় মন খুলে হাসতেও পারে না সে। নিজের সুখ এখন থেকে সায়রা নিজেই খুঁজে নেবে, কি করলে সায়রা খুশি থাকবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। কাল নতুন ভোরের সূচনা, কার জীবন থেকে কি হয়ে যায় তা আল্লাহ ভালো জানে। সায়রা গভীর ঘুমে আচ্ছন্ন, আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নাই। সায়রার ঘুম অনেক গভীর, সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না। সায়ান আয়ানাকে মেসেজ করে জিজ্ঞেস করে সায়রা ঘুমিয়েছে কিনা। আয়না রিপ্লাইতে বলে সায়রা অনেক আগেই ঘুমিয়েছে। তখন সায়ান আয়ানকে বলে তাদের রুমে চলে যেতে, সায়ান এখানে বসে থাকবে। ভাই, এটা কি ঠিক হবে? এত রাতে তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে? সেটা পরে ভাবা যাবে, তুই আমার রুমে এসে ঘুমিয়ে পড়, আমি পরে তোকে ডেকে দিব। আয়না ভাইয়ের কথা শুনে আর দেরি করল না, খাট থেকে নেমে সোজা বেরিয়ে গেল। সায়ান সায়রার রুমে চলে আসে। সায়রা ঘুমন্ত চেহারা দেখে সে সব সময় এভাবে কাটাতে পারবে। সায়রা চুল উস্কো খুস্কো দেখেই বোঝা যায় মেয়েটা তেল লাগায় না। সায়ান ড্রেসিং টেবিল থেকে তেল চিরুনি নিয়ে আসলো, খাটে গিয়ে সাইডে বসলো। একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন। সায়ান অনেক চেষ্টায় পরে সায়রার মাথায় তেল দিয়ে বেনি করে দিতে সফল হয়। সায়রা এক হাত ধরে বসে আছে সায়ান। জানো পিচ্ছি, আমি তোমাকে কতটা মিস করেছি। আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে, ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে। আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম। যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি তখন ফুপি অনেক রিয়্যাক্ট করে, সে তোমাকে দেবে না। এরপর ফোন নম্বর পাল্টায়, পুরান বাড়ি থেকেও চলে আসে। আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই। আমার ধারণা এর বাইরে ছিল যে আমার পিচ্ছে পড়ি এতটা কষ্টে ছিল। কথার মাঝখানে দেখে 3টা বেজে গেছে। সায়ান আর কিছু না বলে সায়রার কপালে একটা চুমু দিয়ে দ্রুত উঠে যায়। সকালে মামি মার রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন, আমি ডাইনিং এর চেয়ারে বসেছিলাম, তখন কলিং বেল বাজলো। কলি গিয়ে দরজা খুলতেই একজন মেয়ে ঘরে ঢুকে আসলো, আমাকে উপর থেকে নিচ অবধি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি সুন্দর দেখতে উনি, মাশাল্লাহ, যেমন সুন্দর দেখতে তেমনই গায়ের রং, জিন্স আর টপস পরে আছে। দেখে তাকে আমার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়েছিল, কি সুন্দর। রান্নাঘরে তার আর মামিমার কথা শোনা যাচ্ছে।
কেমন আছো খালামণি? তোমরা বাংলাদেশে এসে আমাকে ভুলে গেছো, আই মিস ইউ সো মাচ। আরে না রে সোনা, এখানে আসার পরে কাজের চাপ, সব কিছু গোছানো, এসব ঝামেলায় না আমার কিছুই মনে নেই, সরি ডিয়ার। ইটস ওকে খালামণি, কী করছো? নাস্তা বানাচ্ছি, সাইরার সাথে গিয়ে বস। আয়না আর সায়ান আসলে একসাথে নাস্তা করিস। ওই মেয়েটা কে খালামণি? ও হলো আমার ননদের মেয়ে, বুঝলি? ও আপুটা এসে আমার উপর সাইডের চেয়ারে বসলো, এমন মুড নিয়ে কথা তাকালো তার দিকে, আশেপাশে যে আমি আছি তা তিনি বুঝতেই পারছেন না। আয়ানা আপু এসে আমার এক সাইডে বসলো, মামা এসলে বসলো ওই আপুটার পাশে, ওনার নাম আমি এখনও জানি না। হঠাৎ সায়ান ভাইয়ের উপর চোখ পড়লো। আজকে সায়ান ভাইকে মারাত্মক সুন্দর লাগছে, কালো গেঞ্জি কালো ট্রাউজার। সায়ান ভাইকে দেখে তো আপুটা মুচকি হেসে বললো, সায়ান কাম সিট হিয়ার। ওনার পাশের সিট দেখিয়ে সায়ান ভাইকে বসতে বললো। সায়ান ভাই করলো তার উল্টো, আমার পাশে বসে পড়লেন। আপুটা এটা দেখে মুখ কালো করে ফেললো, হয়তো উনি অপমানিত বোধ করেছে। নো থ্যাঙ্কস লামিসা, আমি আমার চেয়ারে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ইটস ওকে, তা আমার কল ধরারও দেখে আজকাল সময় পাচ্ছ না। আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরবো? আমি আজাইরা বসে থাকি না, আমার প্রফেশনে এত সময় নেই আজাইরা পেশার পাড়ার। আমার অনেক পেশেন্ট আছে, তাদের চিকিৎসা করার দরকার হয়। নেক্সট টাইম উইদাউট এনি এমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি আমার সাথে এতটা রুডলি কেন কথা বলছেন? তুমি কি কিছু বুঝতে পারো না? এখানে এসেছো তোমার খালার বাড়ি, চুপচাপ নাস্তা করো, সামনে আমার আব্বু বসে আছে। বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত নয় এসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি। খালামণি, তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এভাবে ইনসাল্ট করছে, তুমি কিছু বলবে না? আমি কি বলবো, তোদের ব্যাপার তোরা দেখিনে, বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ উচিত না। আমি এতক্ষণ এইসব দেখে যাচ্ছি, একবার সায়ান ভাইয়ের দিকে তাকাচ্ছি তো একবার কথা শুনি তো আরেকবার লামিসা আপুর দিকে তাকিয়ে আবার ওনার কথা শুনি। আসলে জিনিসটা আমার অনেক ভাল লাগছে, আমি উপভোগ করেছি। বলে না বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে? আপুটা রাগ নিয়ে নাস্তা খাচ্ছে, এসব দেখার চক্করে খাবারের কথা ভুলেই গেছি। আমি রুটে ছেড়ে কীভাবে খাবো সেটাই বুঝতে পারছি না। আমাকে এইভাবে বসে থাকতে দেখে মামা বলল, সায়ারা আম্মু তুমি খাচ্ছ না কেন, চুপচাপ বসে আসো যে। আসলে মামু আমার হাত। কি হইছে তোমার হাতে আম্মু? মামুকে এখনো এইসব ব্যাপারে কেউ কিছুই বলে নাই, তাই মামা কিছু জানেও না। আমার হাত পুড়ে গেছে, ব্যান্ডেজ করা, আমি কিভাবে খাবো? কিভাবে পুড়লো আম্মু, আমাকে জানাও নাই কেন? কি শুরু করলা, চুপচাপ খাও, পরে শুইনো। আর সায়ান তোর কাণ্ডজ্ঞান নেই, পাশে বসে আসোস, মেয়েটার রুটিগুলো ছিঁড়ে খাইয়ে দিতে পারোস নাই, নিজে একা একা গিলছিস। মামির কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে সায়ান ভাই। সবার সামনে যে মামি এভাবে তাকে বলবে বেচারা ভাবতেও পারেনি। আমার হাসি পাচ্ছে, সাইডে দেখি আয়ান আপু মিটি মিটি হাসছে, লামিসা আপু তো রেগে যাচ্ছে। আজব খালামণি, এত বড় মেয়েকে সায়ান কেন খাইয়ে দিবে, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? লামিসা আপুর কথায় আয়ান আপু এবার তাকে বলে, তোমার কি বুদ্ধি আছে লামিসা? আপুদের সাথে কিভাবে কথা বলে এটা জানো না? আর তোমার সমস্যা কই, আমার পিচ্ছি সায়ুজে হাতে ব্যথা, তাই ভাইয়া খাইয়ে দিবে। ওনাদের কথার মাঝে সায়ান ভাই আমাকে খাইয়ে দিতে লাগলো, আমি চুপচাপ খাচ্ছি। আজ শুক্রবার হওয়ায় ভাইয়ার ছুটি, তাই ভাইয়া আজ বাসায় থাকবে। লামিসা আপু আর আয়না আপুর কথা কাটাকাটির মাঝে আমার খাওয়া শেষ। ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন আমার মেডিসিন নিয়ে। আমাকে মেডিসিন খাওয়ানো হলে সে মামিকে বলে, আম্মু গরম পানি করে, একটা বলে গরম পানি আর একটা ঠান্ডা পানি, দুইটা নিয়ে তুমি আর আয়না আমার রুমে আসো। তুমি আর আয়না বাদে যেন অন্য কেউ ভুলেও আমার রুমে না যায়। আর তুই টেলি আমার সাথে আয়। ভাইয়া কাকে যেন টেলি বলে ডাকলো বুঝতে পারলাম না, তাই হাঁ করে তাকিয়ে আছি আমি ওনার যাওয়ার দিকে। আয়না পরিবার উচ্চস্বরে হেসে উঠে আর বলল, ভাইয়া তোকে টেলি বলেছে সায়ু, আর তুই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছিস। আমাকে বলছে আমাকে কোন দিক থেকে তার টেলি লাগে। উফ, তোমার ভাই যে দিন দিন বুড়া হয়ে যাচ্ছে আর বুদ্ধি কমে যাচ্ছে তো, বুঝো না? এই মেয়ে, এই সায়ানকে বুড়ো কেন বলছো? হ্যাঁ কি সুন্দর হ্যান্ডসাম, দেখো স্টুপিড গার্ল। লামিসা ওর নাম আছে সায়ারা, হয় নামে ডাকবি আর না হয় ডাকবি না, তুই সায়ারা থেকে অনেক বড় বয়সে, ওকে স্নেহ আর ভালোবাসা দিলে তোকে রিটার্নে সম্মান আর শ্রদ্ধা দেবে। সায়ান ভাইয়া দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বললো, আমার কি তাতে? আমি উঠে ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া আমার হাত ড্রেসিং করবে আমি তা বুঝতে পেরেছি,
আমি চুপচাপ দুই পা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। শায়ন ভাইয়া নিজের সব দরকারি মেডিসিনগুলো বের করছে। গরম পানি যে আনতে বললো, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না? ধুর, আমি ডক্টর নাকি ভাইয়া ডক্টর যে আমি এত বেশি বেশি ভাবি? নিজেই নিজের ভাবনা নিয়ে একা একা বসে হেসে যাচ্ছি। তখন ভাইয়ার কথা কানে আসলো। একা একা শুধু পাগলের হাসে, উইদাউট এনি রিজন। কি, আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বললেন? আমার কি আর বলা লাগলো, তুই তো নিজেই স্বীকার করলি। আমি ভাবতেছি আমি স্বীকার করলাম কখন, আমি তো প্রশ্ন করছি, আর তাকে ভাইয়া ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। উফ আল্লাহ, হয়েছে তোদের আর ঝগড়া না করে এবার মেয়েটার হাত তো ড্রেসিং করিয়ে দিবি। মামির কথায় হাতের দিকে নজর গেল, উনি হাত ধরে রেখেছেন। মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্স করলেন, এবার বলে আঙুল লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা। এরপর আমার হাত ওই বলের মধ্যে ভেজালেন। হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পরে আমি হাতের দিকে তাকালাম। এত সুন্দর আমার হাত ছিল, আজ তার কি অবস্থা, কতটা ভয়ানক লাগছে দেখতে। যা দেখে সায়রা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ফুপিয়ে কেঁদে ওঠে। সায়রার কান্না দেখে শায়ন ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে বিচ্ছি, ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? আই এম সরি, আমি দেখি নাই। আমি ব্যথা পাই নাই তো শায়ন ভাইয়া। শায়ন ভাইয়া অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম, আমি ব্যথা পাই নাই। এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বললেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা, আমার এখন হাত দেখে ভয় লাগছে, কতটা পচা দেখা যাচ্ছে আমার হাত, এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকবো? আরে বোকা, হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না। মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমার কান্না দেখে আমি বুঝতে পারছি ওনার সান্ত্বনায় কি হবে। আমি তো জানি আমার হাত শুকালেও এই দাগ যাবে না। শায়ন ভাইয়া, আমার হাতের দাগগুলো কি এভাবেই থাকবে? আমি শায়ন ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল, যার অর্থ বুঝতে আমি ব্যর্থ। শোনো পিচ্ছি, যদি তোর হাতের এই দাগগুলো যদি এভাবেও না যায়, তাহলে আমি সার্জারি করাবো, ঠিক আছে? তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করিয়ে দাও দেখি। আমি আজকে জানো তোমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। শায়ন ভাইও এবার নিজের কাজে মনোযোগ হলেন। আমি শুধু শায়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছি, উনি কি কি করে তাই দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হাসপাতালে দেখেই এক পলকের জন্য সে ভেবেছিল তার শায়ন ভাইও কি এমন দেখতে হয়েছে। আবার ভাবনায় পড়ে ভাবল, যা এটা শায়ন ভাই না। আচ্ছা, শায়ন ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনতো যে এটা শায়ন ভাই কিনা? কিভাবেই বা চিনবে, সেই কোন ছোটবেলায় দেখেছে এখন তো স্পষ্ট চেহারাও মনে নেই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলি এইভাবে? আপনি এত সুন্দর কেন শায়ন ভাই? কই না তো কিছু বলি নাই তো, আর আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? বিড়বিড় করে এইটুকু বলেই পরে বললাম, আচ্ছা মানলাম তাকাসনি, এতক্ষণ মনোযোগ দিয়ে সেই তো আমার কথা ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদমই ভাবিনি, বুঝলেন? আচ্ছা, আমাকে নিয়ে আমাকে যে নিয়ে আসলেন, খালা আসতে দিল কি করে? উনি কোনো ঝামেলা করেন নাই? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না। তবে ঝামেলা করার চেষ্টা করছিল আমার জন্য পারে নেই। আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি, ফুপ্পি যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়। তুই কিন্তু সাবধানে থাকবি, আর শুন, চল ড্রয়িং রুমে। শায়ন ভাই আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিসা আপু এখনো ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। আয়না, নিজে রেডি হ, আর সাথে সায়ুকেও করা তাড়াতাড়ি। আমরা আজ বের হব, ঘুরবো, আর সাথে সায়ুর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হবে। সত্যি ভাইয়া, ঘুরতে নিয়ে যাবে আমাদের, ইয়ে কি মজা! আমি তোমাদের সাথে যাব, শায়ন আমাকেও নিবে? শায়ন ভাইয়ের কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নিয়ে যাবে। তখন আবার লামিসা আপু নিজ থেকেই যেতে চাইছে, একটা মানুষকে আর কত বলবে, তাই কেউ কিছু বলে নাই। যাক, সে আমাদের সাথে। আয়নাপু আর আমি আয়নাপুর রুমে চলে গেলাম। আয়নাপু ওনার ওয়ার্ড্রোব থেকে একটা লেগিংস, একটা টপস আর হিজাব বের করলো। সেম অন্য কালারের আরও একটা সেট বের করে নিয়ে আসলো সে। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিছুই করা ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপ জেল লাগিয়ে দিল, হিজাব বেঁধে দিল আমার। এরপর আয়নাপু নিজে রেডি হতে চলে গেল।
টসটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে, কিন্তু এখন আর আমার কিছুই করার নেই। এ বাসায় তো আমার কোনো জামা নেই। হ্যাঁ, ওই বাসায়ও আমার তেমন ভালো কোনো জামা নেই। খালা আমাকে দুইটা করে থ্রি পিস কিনে দিত, তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেল, এরপর নতুন কিনে দিত। খালার যে টাকা পয়সা নেই এমন না, খালার তো অনেক টাকা আছে। খালা তার ফ্রেন্ডদের দিয়ে কত পার্টি করে, তবে এগুলো সিয়াম ভাই দেশে না থাকলে। আমি অবাক হতাম, সিয়াম ভাই থাকলে খালামণি একদম চেঞ্জ থাকতো, আর সিয়াম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো, ওয়েস্টার্ন ড্রেস পরতো। একদম দুটো মানুষকে আলাদা করা খুব কঠিন কাজ। আমি মার খাবার ভয়ে কখনো কিছু বলতাম না, তার যা ইচ্ছা হয় করুক, আমার কি। আমাদের রেডি হওয়ার পর আমি আয়নাপু মামা মামি থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। শায়ান ভাই নাকি ওখানেই আমাদের জন্য ওয়েট করছে, লামিসা আপুও সেখানে গেছে। ওখানে গিয়ে দেখি শায়ান ভাই গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে, একদম স্টাইল করে, ব্লু শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। মানুষটাকে দেখে আবারও ক্রাশ খেলাম আমি। ড্রাইভিং সিটের পাশের সিটে আগে লামিসাপু বসে আছে। লামিসাপু ওখানে বসার কারণ আমার যতদূর মনে হচ্ছে ভাইয়ার সাথে বসতে চায় সে। দরজার এক সাইড খুলে দিয়ে শায়ান ভাই আয়নাপুকে বসতে বলল। আয়নাপু ভাইয়ের কথা মতো বসে পড়লো এবার আমাকে নিয়ে, আর শায়ান ভাই আরেক সাইডে গেল। ওই সাইডের দরজা খুলে মাঝের সিটে সে বসে পড়ল, আর আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি কি আজ ড্রাইভ করবেন না? এভাবে বলদের মতো হাঁ করে না তাকিয়ে থেকে উঠে পড়, তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব। কি ব্যাপার শায়ন, ওদের মধ্যে বসলা কেন? আজকে তুমি ড্রাইভ করবে না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছি আজ ড্রাইভ ড্রাইভার আঙ্কেল করবেন। শায়ন ভাইয়ের কথায় লামিসা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে আছে। আমি গাড়িতে ওঠার পরে দেখি এই বিষয়ে দুই ভাই বোন মুচকে মুচকে হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখেই বোঝা যাচ্ছে। এদের দেখে একবার আমিও একটু হাসলাম, কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলো, গাড়ি নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আহলে বেচারি লামিসা আপু ড্রাইভারের পাশে বসে কেমন করছে! সুখের দিন বেশি দিন টেকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়। সেদিন শপিং মল থেকে সায়রা গায়েব হয়ে যায়। সায়ান সারাটা সময় সায়রাকে খুঁজে কাটিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ চতুর্থ দিনে পা দিল, সায়রার কোনো খবর নাই। সায়ানের বাবা মা সায়ান আয়ানাকে একদম চুপচাপ হয়ে গেছে। সায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় না এটা সায়ান। থানায় জিডি করা হয়েছে, পুলিশরা অনেক চেষ্টা করে যাচ্ছে, সায়রার খোঁজ পাচ্ছে না। সায়ান সিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে, কিন্তু কোনো খোঁজ জানে না। উল্টো সায়ানকে ব্লেম করছে সায়রার গায়েব হয়ে যাওয়ার পিছে। সায়ান ঠিক করলো আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপিচুপি, যেই ভাবা সেই কাজ। সায়ান সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সায়রা কোথায় আছে? আমি জানি এটা তোর কাজ। আম্মু কিছু বলছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সায়রা? আমি তোমাকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সায়রাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দেব তোর সাথে ওর বিয়ে। কিন্তু আম্মু, ওরে বিয়ে করলে এই খবর মামা মামি জানলে আমার সাথে আয়নার বিয়ে দিবে না, আর আমি আয়নাকেও ছাড়তে পারবে না। কী সব আবোলতাবোল বকছিস তুই বাবা, এগুলো কোন ধরনের কথা? সায়রাকে ভালোবাসলে তুই আয়নাকে ছাড়তে পারবি না কেন? কারণ সায়রা আমার ছোটবেলার জিদ ভালোবাসা, তাই ওকে আমার চাই, অল্প দিনের জন্য হলেও। আয়না আমার আবেগ মা, ওর প্রতি আমি দুর্বল, ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। তাহলে সায়রাকে যেখানে রেখেছিস ওইখানেই ও থাকুক, তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। আয়না বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে, আমি তাদেরকে বুঝিয়ে মাপছে আবার আয়নার সাথে তোর বিয়ের কথা তুলব। ওফ মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়ামর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে, সে ভাবতেও পারে নাই তার মা এত সহজে রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সায়রাকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকে সায়রার উপর করা অত্যাচার তার অভ্যাসে পরিণত হয়েছে। সায়রা তার রাগ জেদ আর সায়রাকে তার চাই, একবারের জন্য হলেও। সায়রা পাখি অনেক উড়েছিলে না তুমি, শায়ানকে দেখে কি ভেবেছিলে? শায়ান ফিরে এসেছে, এখন সে তোমাকে বাঁচাবে। আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না, শায়ান তোকে কখনোই পাবে না, আর না খোঁজ পাবে। তুই কোথায় আছিস? সিয়াম এতক্ষণ মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। সে জানে তার কি করতে হবে, সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। সিয়ামের মা যখন সিয়ামকে একবার বলেছে, তখন সে সায়রাকে আর আয়না দুজনকেই এনে দিবে তাকে। কি হয়েছে, এইভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই সিয়াম? কিছু না আম্মু, আবার কোথা লাগছে, খাবার ব্যবস্থা করো।
আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। সিয়াম চলে যাওয়ার পরে সিয়ামের মায়ের হাসি খুশি মুখ এবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাজে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তার তো সে কথা রাখতেই হবে। আর এমনি সায়রাকে তার প্রয়োজন আছে, তা তো এতগুলো বছর সায়রাকে নিজের কাছে আটকে রেখেছে। সায়রা জ্ঞান ফিরতেই নিজেকে এক রুমে আবিষ্কার করল, মাথা দুহাত দিয়ে চেপে রেখে উঠে বসল। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে, কেমন লাল হয়ে আছে তার আঁখি যুগল, মেয়েটার মুখ শুকিয়ে আছে। সায়রাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নাই। সামনে তাকিয়ে দেখে টেবিলের উপর পানির জগ আর গ্লাস রাখা। সে কোনো মতে উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আয়নাপু, মামিমা, শায়ান ভাই, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছো কেন? সায়রার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে, গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে সায়রা, এমন কেন লাগছে তার? ঘুমে চোখ ভেঙে আসছে, সে আবার ঠুপ করে ফ্লোরে বসে পড়ল। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল। সায়ান সিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন সিয়াম বা ওর মা কোথায় যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে। সায়ানের পুরো বিশ্বাস, সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়রার কোনো না কোনো খবর পাবে। সায়রা কেমন আছে, কি করছে, এসব ভেবেই সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সায়রাকে পেয়েছিল, কত বছরের অপেক্ষা খোঁজ, আজ আবার পেয়েও তো তার পিচ্ছি সায়ুকে হারালো। এ কষ্ট সে কিভাবে সইবে? তার পিচ্ছির যদি কোনো ক্ষতি করে দেয় সিয়াম বা ফুপি, তাহলে সায়ান সে কি নিয়ে বাঁচবে? সায়ান যে তার ছোট্ট পিচ্ছি সায়ুকে ভালোবাসে, সে তো তার সায়ুকে জানাতেও পারলো না কতটা ভালোবাসে সায়ুকে। এসবের মধ্যে সায়ানের ফোন বাজতে শুরু করলো। সায়ান ফোন রিসিভ করে কানে তুললো। ভাইয়া, তুমি কোথায় আছো? সায়ার কোনো খোঁজ পেয়েছো? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিছিটা কোথায় হারিয়ে গেল রে বোন আমার, এই সবার ভাল লাগছে না। ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলে আসো, কাল খুঁজতে বের হইও আবার। না রে আয়ু, আমি আজ আসবো না, আমার জন্য চিন্তা করিস না, আমি সায়ুকে খুঁজে এরপর ফিরব। সায়ান ওখানে বসেই অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। সায়ানের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ সিয়াম আর তার ফুপি জানে। ওইদিকে সিয়াম ওর মাকে বকে পিছের গেট দিয়ে বের হয়ে গেছে, সায়রার কাছে যাবে। ওখানে গিয়ে সায়রাকে যদি রাজি না করাতে পারেন তাহলে সে তার মাকে কল দিলে তার মা তখন যেন চলে যায়। সিয়াম সায়রাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সায়রার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখতে সায়রা। সায়রার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের। সিয়ামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বিচার দিত না, তখন থেকেই সায়রাকে সে আরও কষ্ট দিত। সিয়ামের এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাই ওর মাও ওকে সায়রা থেকে দূরে রাখতে বিদেশে পাঠিয়ে দেন পড়ালেখা করার জন্য। তারপরও সিয়াম ঠিক করেছে যে সায়রাকেই বিয়ে করবে, আর যেভাবেই হোক সিয়ামের সাথেই তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলায় সায়রা সারাদিন সায়ান ভাই করত, সব আবদার খাওয়া দাওয়া সব কিছুতেই সায়রার কাছে সায়ান ভাই আগে। এসব সিয়ামের সহ্য হতো না। সিয়াম আর সায়ান সমবয়সী, তবুও সায়ান বেশি ভালোবাসা পেত। সায়রাকে পানি মেরে ঘুম থেকে টেনে তুলল সিয়াম। অনেকটা সময় হয়ে যাওয়ার পরেও সায়রা স্বাভাবিক হলো, তার ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পরে সিয়াম সায়রাকে ড্রাগের উপর রেখেছে যাতে সায়রা কিছু করতে না পারে। আমাকে আমাকে কেন এভাবে তুলে আনলেন সিয়াম ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই তো আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথার সময় নেই, আজ আমাদের বিয়ে হবে, এটা জানাতে এসেছি। সায়রা পায়ের নিচের মাটি সরে গেল। সিয়াম এসব কি বলছে, বিয়ে? নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে মজা করা ছাড়ুন আর আমাকে যেতে দিন, সায়ান ভাইয়া হয়তো আমায় খুঁজছে। আপনার মাথা ঠিক আছে? আমাকে এভাবে তুলে নিয়ে আসার পর বিয়ের কথা কিভাবে বলছেন আপনি? আমি সম্পূর্ণ ঠিক আছি, আমি তোকে বিয়ে করতে চাই, আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন, আর আপনি ভালোবাসেন, হাসালেন আপনি। তোর দেখি অনেক সাহস বেড়ে গেছে সায়রা, সায়ান আসার পর। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে, আজ একটু পরে তোর আর আমার বিয়ে, আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজেদের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর করে ব্যবহার করে, তাই না সিয়াম ভাই?
তুই ভুল বুঝছিস আমাকে স্যারা, আমি তোকে সত্যি ভালোবাসি অনেক বেশি। আচ্ছা ভালোবাসা মানে কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে স্যার। শ্যাম ভাই তুমি না আয়না আপুকে ভালোবাসো? না রে আমি শুধু তোকে ভালোবাসি, আয়না শুধু আমার প্রয়োজন। একজনকে ভালোবাসো তো অন্যজনকে প্রয়োজন, এই কেমন ভালোবাসা শ্যাম ভাই? স্যার প্লিজ তোকে আমি বোঝাতে পারবো না, তবে আমার দুজনকেই চাই, যেমন তোর জন্য আয়নাকে ছাড়বো না, না আয়নার জন্য তোকে। প্লিজ এইভাবে আর কত নিচে নামবেন, আপনার ওই মুখে আমার নাম নেবেন না। আমার নাম সায়ারা সায়ুনা, আর আপনি না আমার যোগ্য না, না আয়নাপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়নাপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি তোকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল, তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশে? সিয়াম আর কোনো কথা না বলে চুপচাপ সায়রাকে বলতে লাগলো। সায়রার কোনো কথা সে কানে নিচ্ছে না, আর যেভাবেই হোক তাকে সায়রাকে বিয়ে করতেই হবে। ফোন বের করে তার মাকে বললো কাঁচি নিয়ে তাদের পুরান বাড়িতে চলে আসতে। সিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা মেরে বেরিয়ে এলো। সিয়াম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করেই যেতে হবে। ফুপিকে এভাবে তাড়াহুড়ো করে বের হতে দেখে সায়ানও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ান ফোন বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি সায়ান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি, আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়ার কাছে যাচ্ছি, ও খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডক্টর মাহমুদ আপনি? জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসছি। সায়ান ফোন কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভেতরে গিয়ে কাকে নিয়ে আবার রওনা দিল। ব্যাপারগুলো সায়ানের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরান বাড়িতে গিয়ে থামল। সায়ান ওখান থেকে অনেকটা দূরেই তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। সিয়াম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু তুমি গিয়ে স্যারের পাশে বসো আর বোঝাও, না বুঝলেও সমস্যা নেই, আমাকেই ওর আজকে বিয়ে করতে হবে। আচ্ছা শোনো আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই, তাড়াতাড়ি ফিরে আসিস, সাথে দুইজন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। সায়ান আবারও তাদের পিছে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সায়রাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটি জল জল করে উঠল। সিয়ামের মা সায়রার মুখের বাঁধন খুলে দিল। খালা খালা আমায় বাঁচান খালা, সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে, তোর ভাগ্য ভালো যে আমার ছেলে তোকে বিয়ে করতে চায়। বিয়ে তো তোর সিয়ামের সাথেই হবে, আর যাই হোক নে এই পেপারে সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করছিস কেন, সাইন করে দিতে বলেছি তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজপত্র নাই বলেন তাহলে আমি কেন সাইন করবো এখানে? বাহ আজ দুই দিনে এতটা সাহস কিভাবে এলো তোর? সিয়াম তো ঠিকই বলেছে, তাহলে শোন এটা সম্পত্তির কাগজ, তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে, তা এখন তুই নিজ ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই, প্রচুর সম্পদ তাও নানা ভাইয়ের সব আমার নামে আম্মু লিখে দিছে। দরজার আড়ালে থাকা সায়ানও এইসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। সায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। সায়রা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে, কি থেকে কি হচ্ছে সব তার ভাবনার বাহিরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, আর এখন মা আসছে সম্পত্তির দলিলে সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা গেছে নাকি আজব। ওই দিন হসপিটালে বললো আয়নার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সায়রাকে বিয়ে করবে, ওটা তার ভাগ্য। খালা আমার মনে হচ্ছে আপনার ডক্টর দেখানো উচিত, মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন? নানা ভাইয়ের সম্পত্তি কীভাবে মা আমায় লিখে দিবে? তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এমনি এভাবেই রেখেছি, কিছু চিন্তাভাবনা ছাড়া এত বছর পেলে তোকে বড় করছি? আরে বলদ, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি, অনেক আদরের ছিলাম, বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে আমি পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়, তখন থেকে আমার বাবা মা আর আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরও অবাক হই, যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হয় আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার অনাথ, তখন আমার মাথায় কিছু আসছিল না, ফিরে যাওয়ারও কোনো পথ ছিল না আমার।
এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম। সিয়ামের আব্বুর সাথে সিয়াম যখন হয় তখন তোর মায়ের সাথে আমার দেখা। আমাদের বড় ভাই মানে শায়ানের আব্বু তো তখনও বিদেশে সেটেলড, ওইখানেই বিয়ে করে থাকছে। এর মানে বাবার সব সম্পত্তি একা তোর মা গ্রাস করেছে। এই সব ভাবনার আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম, আমার অবস্থা সব বললাম। এতে তারা গলে গেল, আমাকে সিয়ামের বাবাকে আবারও ফেরত নিল। সিয়ামের বাবার কিছু না থাকলেও তার আত্মসম্মান ছিল দুখর, তাই বলেছে ওইখানে থাকলেও সে যা আয় করে তা দিয়ে আমাদের চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিয়ামের বাবার উপর খুশি ছিলেন। এইভাবেই চলতে লাগলো দিন, গেল মাস, এরপর বছর। সিয়ামের তখন 10 বছর ছিল আর শায়ানের 11, আর আয়ানার 7। তখন ভাইয়া ভাবি দেশে ফেরত আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমার মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছর পরেও তোর মা কোনো সন্তান জন্ম দিতে পারেনি, এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না। সে তোর মাকে সাপোর্ট করতো সবসময়। একদিন জানতে পারে তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি। শায়ান ছিল একদম শান্ত চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম শায়ানের পুরো উল্টো ছিল, এইটুকু বয়স থেকে বদমেজাজি, বাচ্চাদের সাথে চলা মারামারি সব। তোর মায়ের অনেক প্রিয় ছিল শায়ান, খুব আদর করত। আমার যে আদরের ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে, আদর না করে আর যাই কোথায়। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর শায়ান তুই বলতে পাগল, তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো এইসব করতো। তুইও শায়ান ভাই করে সারা বাড়ি মাথায় তুলতে। এইসবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না, তাই ভাই ভাবিকে বুঝালাম তোর কারণে শায়ানের পড়ালেখায় ক্ষতি হচ্ছে, সে পড়ালেখায় অমনোযোগী। আমার কথায় ভাইয়া ভাবি একমত হয়, তারা আবার রিটার্ন গেল অ্যাব্রোড। এরপর আমি আমার কাজ শুরু করলাম, ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এইসব দেখে ফেলায় তাকেও সরাতে হলো। সব এত সহজ ছিল না, অনেক টাকা খরচ করে আমার এসব কাজ করানো লেগেছিল। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম, তোর মা সিয়ামের বাবার হাত ধরে পালিয়েছিল, সবাই এসব শুনল। বাবা তো তোর মায়ের নামে আগেই লিখে দিয়েছিল, আর তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি আজকের দিনের জন্যই রেখেছি। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়রা। সায়রার আর দিন দুনিয়ার হুঁশ নাই, চোখের পলক ফেলতে ভুলে গেছে যা শুনেছে। এরপর এটা তার খালা, টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতে ধ্বংস করে দিল, মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? সায়রার চোখ দিয়ে পানি পড়ছে না, সে হয়তো তার বিষয় কাটিয়ে উঠতে পারে নাই। দূর থেকে সায়ানও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুজন মানুষের খুনি, আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে, সে এত ভালো কিভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন নাই। সায়ান পকেটে মোবাইল রেখে দাঁড়ালো, তখন সায়ানের পিস থেকে সায়ানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সায়ান গিয়ে পড়ল সায়রা আর তার খালার দিকে। সায়ান নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখে তাদের পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে, সে ভাবছে সায়ান কিভাবে এখানে। সায়ান তুমি এখানে কিভাবে, আর আসলেই বা কখন? কেন ফুপ্পি, এখানে এসে কি আমি কোনো ভুল করলাম বলো? না আসলে তোমাদের এরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম? দেখো সায়ান, সিয়াম সায়রাকে ভালোবাসে, আর আমি চাই এখন ওদের বিয়ে হোক, তুমি এসব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়রাকে ভালোবাসে, সায়রা কি তাকে ভালোবাসে? সায়রা কি নিজের মুখে এসব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়রাকে দেব? আপনাদের ভুল ধারণা ফুপ্পি। মা, তুমি ওকে এত বোঝাচ্ছই বা কেন? ওকে যে ওর থেকে পারমিশন দিতে হবে। সিয়ামের কথা শেষ হওয়ার আগে সিয়ামের পেটে সায়ান নিজের শরীরের সব শক্তি খাটিয়ে এক ঘুষি দেয়। সিয়াম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না, সে উঠে আবারও মারতে যাবে, এমন সময় সায়ানের পেছন থেকে সায়ানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিয়ামের মা। সায়ান ভাই! সায়রা নিজেকে সামলাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই সায়ানকে দেখে, আর তখন ফুপি এভাবে মারায় চিল্লিয়ে ওঠে। সিয়ামের ইশারায় সিয়ামের সাথে আসা লোকগুলো মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মারবেন না শায়ান ভাইকে,
খালা ওদের থামতে বলুন, শায়ন ভাই ব্যথা পাচ্ছে তো। আচ্ছা ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দিব, তুমি ওদের থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো আর তার খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে। এর মাঝে পুলিশরাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আর ওর মা অবাক হয়ে যায়, সামনে গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে চাপটে ধরে কান্না করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান, আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিও ক্লিপটা প্লে করে। ভিডিওটা চলছে আর সিয়ামের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি এভাবে ফেঁসে যাবেন কল্পনাও করেন নাই। আর ছেলের সামনে যেটুকু সম্মান ছিল সব যাবে, যে সম্পত্তির জন্য মা বোন বাবা মা স্বামী কারো কথা ভাবে নাই, আজ সেই সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে, সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। যে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে, যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করছে, আর জানতে পারলো এসব কিছুই ঘটেনি, এত কিছু তার মা নিজ হাতে করেছে, খুন করেছে। আম্মু তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে? আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের জীবনটাকে শেষ করে দিলেন। আমার কথা আমি বলবো, খালুকে তো আপনি ভালোবাসতেন, তাকে নিজের হাতে কিভাবে মারলেন, এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সায়রা, আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে, আমি তো এসবের যোগ্যই না, আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রার তার খালার জন্য কোনো মায়া লাগছে না, বরং তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়ামার ওর মাকে নিয়ে চলে গেল, আর ওখান থেকে সায়ান সায়রাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়রাকে দেখে তার মামা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়রা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতেই সায়ান আবারও সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মামা মামি চুপচাপ হয়ে বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলো, আর তা সে জানতেও পারেনি, তাদের দোষ আছে। আর যদি তারা নিজেদের কথা না ভেবে দেশে সবার সাথে থাকতো, তাহলে এত কিছুই হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। সায়ানকেও ফ্রেশ হতে পাঠালো, নিজে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেল। রাত 12টা বাজে, এখন সবাই ঘুমোতে ব্যস্ত। শুধু ঘুম নাই সায়রার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে। পানি খেয়ে ফেরার সময় সায়ান সায়রার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার শায়ন ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে গাধি চুপ কর, এভাবে কথা বলে সবাই উঠে যাবে, এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না শায়ন ভাইয়া, সকালে এসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আয়, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়ানের কথায় চুপচাপ এবার সায়ানের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সায়ান। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সায়রা, আমি জানি না, সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ ফুপ্পি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল, আমাকে আমার সাথে খেলার সাথে এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতে করতে কেটে যেত। একদিন ফুপ্পি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তোর খেয়াল রাখতে। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কী হলো, নানান অজুহাতে কসম দিয়ে আমাকে তোর কাছ থেকে দূরে করে দিল বিচ্ছি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নেই আরও আগে আসতাম। তোকে খোঁজার জন্য কত চেষ্টা করেছি আমি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশে হসপিটালে জয়েন করি, দূর থেকে তোর খোঁজ খবর দিই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচ্ছির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচ্ছি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়ানের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়রা। সেও তো তার সায়ান ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়রা সায়ানের কাঁধ ধরে উঠে দাঁড় করালো, সায়ানের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি শায়ন ভাই। কাটাক তারা নিজেদের মতো করে
তাদের ভালোবাসার সময়। পূর্ণতা পাক সবার ভালোবাসা।